আমি রেডি আপনার কাছে। কিছু বলবেন? না। তাহলে? কি তো? তাকিয়ে আছেন তাই ভাবলাম বোধহয় আবার কোনো অন্যায় করলাম। অন্যায় না করলে কি তাকানো যায় না? আজ শরীর কেমন? ভালো। সুহা, তুমি কবেই বা নিজের শরীর খারাপের কথা মুখ ফুটে বলেছো বলতো? তোমার যখন খুব শরীর খারাপ ছিল তখনও বলনি। রিলি, আজ আজ তোমার চোখ মুখ সত্যি খুব পেল লাগছে, তাই জিজ্ঞেস না করে পারলাম না। দেখো, আমি জানি তোমার শরীর খারাপ, শরীর খারাপ থাকারই কথা, কিন্তু ভাই বারণ করলে তো তুমি শুনবে না। আজ তুমি যাবেই? হ্যাঁ ঋষি, আজ আমাকে যেতেই হবে। সেদিন যদি আমি ওই দৃশ্যটা না দেখতাম, আর যদি বাড়ির সেসব কথা মনে না পড়ে যেত, তাহলে আমি সত্যি যেতাম না আজকে। কিন্তু আজ আমাকে যেতেই হবে। সোহা, আমার মনে হয় তুমি না ওদের ওদের নিয়ে হ্যালুসিনেট করছো। সত্যি আমি তোমায় বলছি, শোনো, তুমি তুমি জাস্ট হ্যালুসিনেট করছো ওদের। দেখো, তোমার তোমার বোধহয় এটা মনে হয় সবসময় যে আয়ুষের কোনো শুভ দিনে ওই মধুশ্রী কোনো না কোনোভাবে বিপদ ঘটাবে, এটাই তুমি ভাবছো সোহা। ওরকম তো নাও হতে পারে, মানে সত্যি হয়তো ওদের একটা নাচের দল আছে, ওরা পারফর্ম করতে এসেছে। হ্যাঁ, দেখো আমার মনে হয় না মধুশ্রী আবার একটা কোনো বিপদ ঘটানোর সাহস দেখাবে। মধুশ্রীর যে কত বড় দুঃসাহস হতে পারে তা তো আপনি জানেন ঋষি। তারপর যদি আপনি এই কথা বলেন তাহলে সত্যি আমার কাছে বলার থাকে না। হ্যাঁ, কিন্তু যা ঘটে গেছে তারপর দ্বিতীয়বার আয়ুষের জন্য মধুশ্রীর জীবন পর্যন্ত বাজি রাখতে পারে, এটা আর কেউ না জানুক আমি খুব ভালো করে জানি। তোমার কি মনে হয় সোহা, মধুশ্রী আয়ুষকে সত্যি এতটাই ভালোবাসে? না, ভালোবাসে না। ভালোবাসলে ও যা যা করেছে সেগুলো করতে পারত না, আয়ুষকেও কষ্ট দিত না। আর ভালোবাসে না বলেই ও যা যা করেছে সেগুলো আবার করতে পারে, সেটা আমি খুব ভালো করে জানি। আয়ুষকে ও দখল করতে চায়, অধিকার করতে চায়।